প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যাচ্ছি যেটা মদিনা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত মদিনার সব থেকে বড় কোরআন ফ্যাক্টরিতে আমরা যারা মদিনায় আসি তারা অনেকেই হয়তো এই কোরআন ফ্যাক্টরি সম্পর্কে জানি না তাই আপনাদেরকে ফ্যাক্টরিটি দেখানোর জন্যই আমার এই ভিডিওটি আমরা হোটেল থেকে সকাল আটটার দিকেই এই ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আপনাদের সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি এটি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত পুরান ফ্যাক্টরিটি খোলা থাকে এবং সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আমরা যদিও বা পৌঁছাতে ওখানে একটু লেট হয়ে গিয়েছিল আমাদের সেখানে দেখার কথা ছিল না কিন্তু অজ্ঞতায় আমরা খুবই চেষ্টা করে খুবই রিকোয়েস্ট করে তারপর সেখানে ঢুকেছি সকাল এগারোটার পর আসলে এখানে এক ধরনের নিষেধাজ্ঞা থাকে যার কারণে এই ফ্যাক্টরিটির ভিতরে আর প্রবেশ করানো হয় না তাই আপনারা যারা এই কোরআন ফ্যাক্টরি দেখতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন সকাল এগারোটার ভিতরে এখানে আসার জন্য এখন আমরা ঢুকে যাচ্ছি কোরআন ফ্যাক্টরিটির মধ্যে আমরা সবাই সারিবদ্ধভাবে কোরআন ফ্যাক্টরিটির দিকে এগোতে লাগলাম খুবই সুন্দর এবং অসাধারণ চারিদিকে দৃশ্যগুলো চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা এই ঢুকতে এই প্রবেশ দ্বারটি কোরআন ফ্যাক্টরির একটি নিয়ম হচ্ছে এখানে ছেলেদের একটি লাইন আলাদাভাবে এবং মেয়েদেরও একটি আলাদা লাইন আছে যার কারণে আমরা মেয়েরা সারিবদ্ধভাবে কোরআন ফ্যাক্টরিটির দিকে গিয়েছি এবং ছেলেরা পাশে একটি আলাদা লাইন করে কোরআন ফ্যাক্টরির দিকে যাচ্ছে কোরআন ফ্যাক্টরিতে থাকার সময়টা অবশ্য আমাদের অনেক কম ছিল কারণ তারা ভিতরে বেশি অনুমতি দেয় না যার কারণে আমরা খুব অল্প সময় সেখানে থেকেছিলাম আর এই আপনাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটি করা এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো প্রিন্টেড কাগজ সাদা কাগজ কিন্তু এগুলো প্রত্যেকটি হচ্ছে কোরআন শরীফ ক্যামেরাতে ওভাবে বোঝা না গেলেও বাস্তবতাটা অনেকই সুন্দর আপনারা যারা বি ভিডিওটি দেখছেন তারা যখন সামনে যাবেন তার চেয়ে অনেক বেশি সুন্দর করে দেখতে পারবেন যে এখানে নিচে বড় পরিসরে অনেক বড় জায়গা নিয়ে এক একটা রো সাজানো এবং সেখানে প্রত্যেকটা জায়গাতেই কোরআনগুলোকে ছাপানো হয়েছে এবং আমরা যখন এই কোরআন শরীফ দেখার জন্য ভিতরে ঢুকি তখন হাদিয়া দেয়া হয় সবাইকে একটি করে কোরআন শরীফ গিফট করা হয় ছোটদের জন্য এক ধরনের এবং বড়দের জন্য এক ধরনের কোরআন শরীফ আমার দুই বাচ্চাই দুটো কোরআন শরীফ হাদিয়া হিসেবে পেয়েছে আমার ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাজানো বিভিন্ন ধরনের কোরআন শরীফ এই কোরআন শরীফগুলো হচ্ছে অনেক বছর আগে থেকেই সংরক্ষণ করে রাখা এই কোরআন শরীফগুলো হচ্ছে অনেক বছর আগে থেকেই সংরক্ষণ করে রাখা এখানে বিভিন্ন ধরনের কোরআন শরীফের পৃষ্ঠা এবং কোরআন শরীফের হরফ এগুলো দিয়ে একটি মিউজিয়ামের মতোই সাজানো হয়েছে যারা এখানে দর্শনার্থী তারা এই কোরআন শরীফগুলোকে দেখেন এবং বিভিন্ন ধরনের জিনিস অনুধাবন করতে পারেন